চাকরি পেলো দিয়ে সেদিনই মারা গেল তার যে দুঃখ, আবার ছেলে মেয়ে চাকরি পেলো দিয়ে এক সপ্তাহের মধ্যে ছেলে মেয়ের লাইন কেটে গেল, বাপ মাকে ছেড়ে দিল অন্য কোথাও চলে গেল, তাহলে বাপ মা তো জানছে যে আমার ছেলে মেয়ে জীবিত আছে অন্য জায়গায় আছে, তাহলে তার যে দুঃখ সবচেয়ে বড় দুঃখ হবে তার, যে এত কিছু করার পরে ছেলে মেয়ে নিজের ইচ্ছা মতো শেষ জীবনে একটা নিজের পায়ে দাঁড়ালো, দিয়ে সে নিজের রাস্তা নিজে তৈরি করে নিল, বাপ মায়ের আর মতামত তো নেওয়া দূরের কথা, নিজের বাপ মাকে পরিচয় দিতেও লজ্জা করলো যে আমি ডিএম, আমি এসপি, আমি বিডিও, আমি WBCS অফিসার, আমি এত বড় অফিসার, আর আমার আব্বা আমার মা ওই রিক্সা চালায় কি লুঙ্গি পড়ে, তাহলে এটা পরিচয় দিতে তো আমাকে প্রেস্টিজের ব্যাপার। তাহলে আমি যে কথাগুলো বলছি ডেইলি পেপার পত্রিকায় এই কথাগুলো বেরোচ্ছে এখনকার যুগে, বর্তমান যুগে, বর্তমান সিচুয়েশনে। আর এই লাস্টে যে নাটিকা দেখাবে আমাদের ছাত্রছাত্রীরা, যদিও এগুলো ইউটিউবে অনেকে হয়তো দেখছেন, এবার ছাত্রছাত্রীরা করবে এখান থেকে একটু নলেজ জ্ঞান নেবেন, আজকের যে নাটিকা ওল্ড এজ হোম বৃদ্ধাশ্রম, এখন বৃদ্ধাশ্রমে জায়গাও পাওয়া যায় না, বৃদ্ধাশ্রমের এত ক্যাপাসিটি মানে এত জনসংখ্যা বাড়ছে যে যারা এনজিও যে সমস্ত এনজিও বৃদ্ধাশ্রম চালান তাদের মানে সংকুলন হয় না, এত বৃদ্ধ কোথা থেকে আসছে, এরা সন্তান আছে ছেলে মেয়ে আছে কিন্তু তারপরেও এরাকে নিজের আব্বা মা বলে স্বীকার করে না সেই ছেলেরা মেয়েরা। তাহলে এই ছেলে মেয়ে বাবা মায়ের জন্য ফেতনা না বাবা মায়ের জন্য শুভ সংবাদ? কি এই সন্তানগুলোই তো ফেতনা, এই ছেলেগুলোই তো বাপ মায়ের জন্য আরো মানে দুঃখের কারণ, যে ছেলেই যদি না হতো তাহলে তো এত দুঃখ হতো না, ও সহ্য করে দিত আফসোস থেকে বেঁচে যেত, কিন্তু এত কিছু করার পরেও যদি সন্তান, আমি জানছি বাপ মা হিসেবে কি হ্যাঁ সন্তান আমার বহরমপুরে কি উমরপুরে ফ্ল্যাট ভাড়া করে আছে আর আমি কি অবস্থায় আছি, ডাক্তার দেখানো কিছু প্রয়োজন মনে করে না, নাথিং, তাহলে সেই বাপ মায়ের মনে কতটা ভাবনা আসবে যে আমার এত বড় ফেতনা। তাহলে এই হচ্ছে ফেতনা, এই হচ্ছে বিপদ, এই হচ্ছে দুশ্চিন্তা, এই হচ্ছে রাত্রে ঘুম হারাম হয়ে যাওয়া। তাহলে সেই বাপ মায়ের তো রাত্রে ঘুম হবে না, ঘুমে তো সেই স্বপ্ন দেখবে যে ও আমার ছেলেরও কি শরীর খারাপ আছে আমার মতো, কিন্তু বাপ মা হিসেবে তার মনে জাগবে যে একবার যদি ছেলের সাথে দেখা করতে যেতে পারতাম। তাহলে এই ট্রেনিং এই প্রশিক্ষণ আমরা ইসলামিক ন্যাশনাল স্কুলের মাধ্যমে ছেলে মেয়েদের দেওয়ার চেষ্টা করি, আর বর্তমান যুগে এগুলো দিনের পর দিন স্রোতের গতিতে সুনামির গতিতে এগুলো বাড়ছে, যেহেতু বেশিরভাগ স্কুলে এই শিক্ষা এই ভাবনা এই টিচিংস মাইনাসে 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 রেখেছে, তারা শুধু ব্রেনের মধ্যে এটাই ঢুকিয়ে রেখেছে যে দুনিয়াতে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, বাপ বাপ মায়ের কি দায়িত্ব, বাপ মায়ের কি হক, বাপ মায়ের কি মানে চাহিদা সেটার তোমার প্রয়োজন নেই, তুমি নিজে এস্টাবলিশড হতে হবে। তো আমরা ছেলে মেয়েদেরকে এইভাবে চেষ্টা করি যাতে ছেলে মেয়ের আব্বা মায়ের কাছে ছেলে মেয়ে যাতে ফেতনা না হয়ে দাঁড়ায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের ধন সম্পদকে এই ফেতনার হাত থেকে রক্ষা করেন, আমরা যাতে আমাদের সন্তানদের এই ছোট বয়স থেকে ইসলামিক ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে বৃদ্ধ বয়সে যাতে তারা আমাদেরকে কাছে কোলে নিয়ে আমাদেরকে কবরে যাওয়ার ব্যবস্থা করে এই চেষ্টা যাতে আমাদের সন্তানদের থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আগামীকালকে আরও বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। তবে দুই একটা ঘোষণা যেটা মাইকে বলা হচ্ছিল, ইসলামিক ন্যাশনাল স্কুল আমাদের এটা চস্কাপুর বাংলা মিডিয়াম, চস্কাপুরে আর একটা ইংলিশ মিডিয়াম সেটাও আছে, আপনারা অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না, আর আমাদের বহরমপুরেও ইংলিশ মিডিয়াম এবার নার্সারি থেকে 9 পর্যন্ত আমাদের অ্যাডমিশন ফর্ম দেওয়া শুরু হচ্ছে, এইখানেও রিসেপশন থেকে আপনারা ফর্ম পাবেন, এবং বহরমপুরেও আমরা বাংলা মিডিয়াম এ বছর থেকে ইনশাআল্লাহ শুরু করছি, 2019 শিক্ষাবর্ষ থেকে বহরমপুরেও আমরা বাংলা মিডিয়াম শুরু করছি। আমরা চাইছি যাতে বেশি সংখ্যক ছেলে মেয়ের গার্জেন এই ফেতনা থেকে বাঁচতে পারে, এটাই আমাদের চেষ্টা। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, INS-এর মেম্বারদের জন্য, INS-এ যারা যুক্ত আছে তাদের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকেও আমাদের লক্ষ্যে পৌঁছানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখরা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার শেখ ঈশা শেখ আলোচনা করছিলেন, তো তিনি তার বয়সে শেখকে একটা কোশ্চেন করেছিলেন, সেই শেখ কাছ থেকে তিনি উত্তর পাননি, তো আমি ঈশা শেখকে বলবো যে সেই কোশ্চেনের উত্তরটা কি হবে সেটা আপনি একটু আমাদের সামনে বলেন। আসসালামু আলাইকুম।
স্যার উত্তর দেননি। কোশ্চেনটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, কোশ্চেনটা হলো উত্তর দিকে ধ্রুব তারা, উত্তর পোলে নর্থ পোল, উত্তর মেরুর দিকে পৃথিবী, উত্তর মেরুর দিকে ধ্রুব তারা আর দক্ষিণ মেরুর দিকে আছে হেডলির অকটেন্ট, দুটো তারা স্থির। কোশ্চেন ছিল এরকম, ধরলাম আমার মাথার উপরে একটা বাল্ব আছে আর আমি যদি ঘুরি চারিদিকে তাহলে বাল্বটা তো এদিক ওদিক হয়ে যাবে, আমার মাথার উপরে সবসময় থাকবে না। পৃথিবী যদি এত দূর ঘুরে, বিশাল কক্ষপথে ঘুরে, তাহলে ধ্রুব তারা এবং হেডলির অকটেন্ট একই জায়গায় কেন? স্যার উত্তর দেননি। এই উত্তরটা তোমাদের কি জানতে ইচ্ছে করছে, কেউ কি উত্তর দিতে পারবে ছাত্রদের মধ্যে, ছাত্রীদের মধ্যে উত্তরটা দেব? এখন বুঝতে পেরেছি যে কোশ্চেনটা আমার উত্তর দেওয়া যেত, স্যার কেন দেননি আমি জানি না। ধরে নাও ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলি যে আমার সামনে মাথায় একটা বাল্ব আছে জ্বলছে, আমি এইটুকুর মধ্যে ঘুরলে বাল্বটা আমার মাথার উপরে থাকবে কি? থাকবে না। কিন্তু মাথার উপরে চাঁদ আছে, আমি যখন যাবো রাস্তা দিয়ে চাঁদটা আমার মাথার সঙ্গে সঙ্গে হাঁটবে, হাঁটবে তো? কেন হাঁটবে? বাল্বটা তো হাঁটছে না, কারণ এই বাল্বটা খুব কাছে আছে, চাঁদটা অনেক দূরে আছে। সূর্য কত দূরে আছে পৃথিবী থেকে জানো? মোটামুটি 15 কোটি কিলোমিটার দূরে। আর ধ্রুব তারা কত দূরে আছে? 433 আলোক বর্ষ দূরে প্রায়। আলোক বর্ষ মানে হলো, অনেকে ছোট এরা জানে না, আলোক বর্ষ মানে হচ্ছে লাইট, আলোক এক সেকেন্ডে যায় 186,000 মাইল, মোটামুটি 300,000 কিলোমিটার এক সেকেন্ডে যায় লাইট, আলোটা 3 লক্ষ কিলোমিটার যায় এক সেকেন্ডে। তাহলে 1 মিনিটে কত যাবে? 60 দ্বিগুণ হবে। 1 ঘন্টায় কত যাবে? 1 বছরে কত যাবে? এরকম করতে 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 433 বছর ধরে আলো যদি চলে, যত দূরে যাবে তত দূরে ধ্রুব তারা আছে, এত দূরে আছে যে পৃথিবী যখন ঘুরে পৃথিবীর ওই মাথার সামনে, যেমন চাঁদ আমাদের মাথায় থাকে ঠিক পৃথিবীর ওই মাথার সামনেই থাকে বলে তার ধ্রুব তারার অবস্থান পরিবর্তন আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে উত্তর। সুতরাং পৃথিবী ঘুরলেও ধ্রুব তারার অবস্থান চেঞ্জ হবে না। আশা করি বুঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, সমস্ত শিক্ষককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তিনারা তিনাদের মূল্যবান সময় বের করে খুব অল্প